আজকে আমি একটা রেসিপি নিয়ে আসছি, কেক তৈরি করে দেখাবো। দেখুন, দেখে থাকুন কি করে বানাই কেকটা। প্রথমে কড়াই বসে দিয়েছি, বালিগুলো গরম করে নিচ্ছি, গরম হোক। দেখুন, ছোট মগে এক মগ চিনি নিয়ে নিয়েছি আমি, দিয়ে দেবো। আর এখানে তিনটে ডিম নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে মেখে নেবো। দশ পনেরো মিনিট ভালো করে মেখে নেবো। দেখুন, আমার চিনি আর ডিম ভালো করে ফেটে নিয়েছি, ফাটানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো ময়দা। যে পরিমাণে চিনি নিয়েছিলাম সেই পরিমাণে ময়দা দিয়ে দেবো। ভালো করে মেখে নেবো। কেকের এই মিশ্রণটা হলো মিশ্রণ করে নিতে হবে। তেল নিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো তেল। আমাদের বাড়িতে এটাই ব্যবহার করে, আপনাদের যা আছে তাই দেবেন। ভালো করে মেখে নেবো। দেখুন, মিশ্রণটা হয়ে গেছে আমার। নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে মেখে নেবো। দেখুন, এটা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো বেকিং পাউডার এক চামচ, দুই চামচ। ভালো করে মেখে নেবো। এর মধ্যে দিয়ে দেবো লিকুইড দুধ, অল্প অল্প করে, অল্প অল্প করে দিয়ে মেখে নেবো। আরও একটু লাগবে আমার, দিয়ে দেবো। দেখুন, এবার ভালো করে মেখে নেবো। দেখুন, বাটারটা আমার হয়ে গেছে তৈরি। এইভাবে তৈরি করবেন। দিয়ে দেবো চকো পাউডার এক চামচ, ভালো করে মেখে নেবো। এর মধ্যে দিয়ে দেবো এক চামচ ভ্যানিলা, অল্প পরিমাণে দেবো। ভালো করে মেখে নেবো। দেবো অরেঞ্জ কালার ফুড, অল্প পরিমাণে। ভালো করে মেখে নেবো। দেখুন, আমার বাটাটা তৈরি হয়ে গেছে। দেখুন, আমার বাটারটা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা বাটি, এর মধ্যে তেল মেখে নেবো।
করে মাখিয়ে দেব চারিপাশ। দেখুন আমার তেল মাখানো হয়ে গেছে বাটিতে, এবার দিয়ে দেবো একটা পেপার, এর মধ্যে ভালো করে বসিয়ে দেবো একটা। ভালোভাবে বসিয়ে দিতে হবে, এবার পেপারের মধ্যে একটু তেল দিয়ে দেবো, যাতে আর একটা পেপার বসিয়ে দেবো। ভালো করে মাখিয়ে দেবো, আর একটা পেপার বসিয়ে দেবো। সাইডগুলোতেও একটু পেপার দিয়ে দেবো, যাতে কেকটা বাটির মধ্যে লেগে না যায়। দেখুন এবার পেপার লাগানো হয়ে গেছে, দিয়ে দেবো বাটারটা। বাটারগুলো দিয়ে দেবো, দেখুন ঢালা হয়ে গেছে, এবার ভালো করে বসিয়ে নেব যাতে ভিতরে ফাঁক না থাকে। এবার এর মধ্যে দিয়ে দেবো টুটি ফুটি, ভালোভাবে ছড়িয়ে দেবো। দেখুন দেওয়া হয়ে গেছে, দেখুন আমার বালি গরম হয়ে গেছে, ভালোভাবে বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে বাটিটা বসিয়ে দেবো, এবার দিয়ে দেবো ঢাকনা। ভালো করে ঢাকা দিয়ে দেবো, গ্যাসটা একদম লো করে দেবো, এটা এক ঘন্টা মতো রেখে দেবো। দেখুন বন্ধুরা এক ঘন্টা পর ফিরে আসছি, দেখুন বন্ধুরা এক ঘন্টা পর চলে এসেছি, এবার দেখে নেব কেকটা কতদূর হয়েছে, ঢাকনাটা খুলব।
দেখুন বন্ধুরা কেকটা আবার নামিয়ে নিয়েছি। এদিকটা এভাবে চাকু করে ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা এবার পেপারগুলো ছাড়িয়ে নেব চারিপাশে। দেখুন পেপার ছড়ানো হয়ে গেছে, এবার কাটবো। কেটে দেখে নেবো একবার, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। কত সফট হয়েছে দেখুন কেকটা, দেখুন কত সফট হয়েছে কেকটা, কত সুন্দর হয়েছে দেখুন।